আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আহমেদ আল্লাহ রসুলহিল করিম আমরা সকল প্রশংসা আল্লাহ সুমনতলা যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন দ্রুত সালাম বর্ষিত হোক নবী রসুল রসুল্লাহ সাল্লাহসাল্লামের উপর আমরা অনেকেই রাত্রে কুকুরের ডাক বা গাদার ডাক শুনে ভয় পেয়ে যাই এবং গভীর রাতে প্রায় সময় কুকুরের ডাক গাদার ডাক শোনা যায় তো এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি আমরা আসলে কী করব এই সময় অনেকে ভয় পেয়ে কি করবো এটাই ভুলে যাই এ সম্পর্কে রাসুলুল্লা সাল্লাহলাম বলেছে যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক বা গাধার ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাবে এর মানে আমাদের পড়তে হবে আউজুব্লাহিমিনের শৈতনের রজিব যদি আমরা এটা পড়ি তাহলে অবশ্যই আমরা বিদায়িত শয়তান থেকে হেফাজতে থাকবো এবং রাসুল এই কথাটি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ